মানুষকে স্বস্তি দিতে হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনাদের উপরে যে আস্থা, আপনারা এখনো মার্কেট সিন্ডিকেট যারা করে আছে তাদেরকে কেন ধরছেন না? কেন পেঁয়াজের দাম বাড়বে, কেন কাঁচামরিচের দাম বাড়বে, কেন সরষের তেলের দাম বাড়বে, কেন সয়াবিনের দাম বাড়বে? আপনাদের সময় আপনাদেরকে তো জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা দেওয়া হয়েছে, সমর্থন দেওয়া হয়েছে, তাহলে কেন মার্কেটে মার্কেটে কাঁচা বাজারে গিয়ে যারা সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে জনগণকে স্বস্তি দেই? এই এই গত আন্দোলন, যে আন্দোলনে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে জুলাই আগস্টে, সেখানে রিক্সাওয়ালা মারা গেছে না? তার পরিবার খাবে কি? আমি নিজে 14 জন রিক্সাওয়ালা নিহত রিক্সাওয়ালার বাড়িতে গেছি, দেখেছি আরো কত যে শ্রমিক মারা গেছে। না হলে শেখ হালের হেলালের বন্ধু, না হলে শেখ রেহানার আপনজন, এদেরকে দিয়ে এগুলো করেছেন আর জনগণের টাকা হরিলুট করেছেন। এরা কি ডেঙ্গু নিধন করবে? 2020 সালে আসা করোনা এরা নিধন করেছিল? করোনার জন্য ত্রাণ তো তারাই আত্মসাত। দক্ষিণের মেয়র তাপস কে? শেখ হাসিনার ভাতিজা, আপন মামতো ভাইয়ের ছেলে। সে কি করেছে আপনারা দেখেছেন, আপনি শুনেছেন, পড়েছেন? শুধুমাত্র দুপুরের লাঞ্চ, দুপুরের ভাত তার বাসা থেকে সিটি কর্পোরেশনে নিয়ে যাওয়ার জন্য সরকারি গাড়ি ব্যবহার করেছে, 1 মাসের কথা বলছি, তেল ব্যবহার করেছে, এবং 30 লাখ টাকা খরচ হয়েছে এতে। শুধু ভাত আনার জন্য সরকারি গাড়ি ব্যবহার করে তেল পুরানোর জ্বালানির খরচ 30 লাখ টাকা খরচ হয়েছে। তা এরা কি জনগণের জন্য কাজ করার জন্য গিয়েছে? এরা তো গিয়েছে ওরা দেশটাকে তাদের নিজস্ব তালুকদারি মনে করতো। এই তালুকদারি মনে করার কারণে ওরা মনে করতো আপনার টাকা, আপনার বাড়ি এবং আপনার বাড়িতে যে সুন্দরী মেয়ে, সব হচ্ছে আওয়ামী লীগের প্রাপ্য, এইটাই তারা মনে করতো। এই কারণে যারা যেখানে যাকে পেয়েছে, যারা তাদের বিরোধী মনে করেছে, যারা নিরীহ হলো, যারা অসহায় মানুষ তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে তারা। আইনের শাসন কোথায়? আইনের শাসন আমরা আকাশে তারার মতো দেখতে পাই, আমরা ন্যায় বিচার আমরা আকাশে তারা যেমন দেখা যায় ধরা যায় না, ঠিক সেই রকম আমরা দেখতে পেতাম। না ছিল ন্যায় বিচার, না ছিল আইনের শাসন, না ছিল কথা বলার স্বাধীনতা।